শনিবার সকাল 10টার দিকে ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের বিরুদ্ধে রাজধানীর ধরাইপাড় চৌরাস্তার দুই পাশে মানববন্ধনে দাঁড়ায় যাত্রাবাড়ি এলাকার জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ। মানববন্ধনে অংশ নিয়ে জনপ্রতিনিধিরা জানান, ধর্মান্ধ গোষ্ঠী কখনোই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে যারা বিরোধিতা করছে, দলমত নির্বিশেষে তাদের রুখে দেবারও আহ্বান জানান তারা। এখানে ভাস্কর্য হোক, এটা সবাই চায়। স্বাধীনতা সংগ্রাম আমাদের বিরোধিতা করেছিল, শুধু ওই সম্প্রদায় একটা ইস্যু তৈরি করার জন্য তারা এই কাজটা করতেছে। এই ভাস্কর্য চায়না থেকে এসে গেছে, ইনশাল্লাহ সম্প্রদায় এবং অপশক্তির হুঙ্কারে বাংলাদেশ কখনো তাদের পথ হারাবে না। একই দাবিতে সংবাদ সম্মেলন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। আজ থেকে সমগ্র বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী মামুনুল হককে অবাঞ্ছিত ঘোষণা করল মুক্তিযুদ্ধ মঞ্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননাকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতার নামে তারা বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিরুদ্ধে গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। অন্যদিকে সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় তিন নেতার মাজারে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, শেখ হাসিনা জানেন কিভাবে মাথা ঠান্ডা রেখে এসব পরিস্থিতি মোকাবেলা করতে হয়। ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে তারা কি জানে না, সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতেও সারা বিশ্বে এ ভাস্কর্য আছে। আমাদের সব ব্যাপারে মাথা গরম করলে চলবে না। বিষয়টা হ্যান্ডেল করছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, দেশ স্বাধীন হলেও একটি মহলের কারণে দেশে এখনও গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।